পাবনার ঈশ্বরদিতে জেনেভা ক্যাম্পে অবস্থান করা বিহারীদের সবাই এখন ভোটার ভোগ করছেন বাংলাদেশের নাগরিক সুযোগ সুবিধা স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রতিনিধিও হয়েছেন কয়েকজন পাকিস্তানে ফিরে যেতে চান না তারা রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিটার রিপোর্ট পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বিহারী অধ্যুষিত ফতে মোহাম্মদপুর এলাকা যেখানে ছটি জেনেভা ক্যাম্পে বাস করে চোদ্দ হাজার আটকে পড়া পাকিস্তানি শরণার্থী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য তবে এখন সে চিত্র বদলে গেছে নাগরিক সনদের কল্যাণে এ সম্প্রদায় সবাই এখন বাংলাদেশী ভোট দিয়ে নিজ সম্প্রদায় থেকে নির্বাচিত করছেন জনপ্রতিনিধি আমার নাগরিক সুবিধা পাইছে বুঝলেন ভোটার অধিকারও পাইছে কিন্তু আমাদের বাড়ির থাকার সুবিধা মতন পাইনি আমরা আমরা তো বাংলাদেশের এখন নাগরিক হয়ে গেছে এখন পাকিস্তান যাওয়ার অধিকার নাই আট থেকে দশ বছরের মধ্যে তারা ঈশ্বর দিতে আর আমরা অবাঙ্গালি হিসাবে আমরা কাউকে হয়তো বুঝবো না যেটা এটা এ কিনা আমরা বর্তমান আটকে পড়া পাকিস্তানি নয় সরকার যেহেতু সুযোগ সুবিধা প্রতিটা আইডি কার্ড জন্ম সনদ পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি প্রতিটা ইয়েতে যে আটকে পড়া পাকিস্তানি বলে যেটা ছিল এক কাল ওই কাল আমরা বাড়াই আছে অথচ তাদের নাগরিকত্বের বিষয়টি এখনো অমীমাংসিত উচ্চ আদালতের রায় অনুসারে উনিশশো সালের পঁচিশে মার্চের পর জন্মগ্রহণকারীদের নাগরিকত্ব দেওয়ার কথা থাকলেও ঢালাও ভাবে নাগরিক হয়েছেন এ সম্প্রদায়ের সভাপতি সহ সব বয়সী মানুষ আমরা নন বেঙ্গলি আমরা সব কিছুই পাইছি আমরা এই দেশে থাকবো আমরা কোথাও যাব না বাংলাদেশের নাগরিক হয়ে গেছে এখন আইডি কার্ড করিস আমাদের বাংলাদেশের নাগরিক প্রায় তো কার্ড মানে আমার মনে হয় এখানে পাই গেছে বুঝলেন আর এখানে এখন মানে বিনা কারণে আইডি কার্ড ছাড়া কোনো লোক আমার মনে হয় বর্তমান নাই তবে বাস বিচার ছাড়াই নাগরিকত্ব দেওয়া সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি জেলা নির্বাচন কর্মকর্তা নাগরিকত্ব এটি তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও বিষয় এটি আমাদের নির্বাচন কমিশনের এখন যদি সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকারের যারা নাগরিকত্ব প্রদান করে তারা নাগরিকত্ব প্রদান করলে নাগরিকত্ব বিষয়টা তো ওইভাবে আমরাও ফাইন্ড আউট করতে পারি না আর কি ক্যাম্পবাসীদের অভিযোগ প্রায় দশ বছর ধরে বন্ধ তাদের রিলিফ নাগরিক সনদ পেলেও তারা পায়নি পূর্ণ নাগরিক অধিকার শুধু ভোটার আইডি ভোটার প্রয়োগ করার জন্য আমরা ভোটার প্রয়োগ করতেছি কিন্তু অন্যান্য নাগরিক যে সুবিধা সেগুলি কিন্তু আমরা পাই না এই যে আমার না বাড়ি আছে না ঘর আছে আমরা ভাই মেলা কষ্ট আছে না কোল আছে না পায়খানা আছে কিছু নাই একটা রুমে চারজন আসি খুব কষ্ট ভালো জায়গা দিয়ে আমার মেয়েদের বিয়ার প্রস্তাব আসতেছে না দু এগারো সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ঈশ্বরদীতে অবাঙ্গালি বিহারীর সংখ্যা প্রায় ছ হাজার নয়শো তবে হালনাগাদ ভোটার তালিকায় ভোটারের সংখ্যা প্রায় আট হাজার স্থানীয় এসপিজি আর্সির হিসাবে একসময় এখানে বিহারীর সংখ্যা ছিল প্রায় বিশ হাজার যাদের প্রায় ছ হাজার মিশে গেছে বাঙালি জনস্রোতে উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা